NSS special camp or as a Udani Hobar, Postitoka Amar Okole, Bigelo and Homer, Homogro Homer, Nam Tokagradi, Botanic Tokasle, Botanic Tokasle, Mother Hitubazana, the other man who has got poison, the Uragami Nasir Sultan Limo, Hamanya Sultan Namoria. আমার মুখাখনে থকা ডিব্ৰু মহাবিদ্যালয়ৰ ৰাজনীতি বিজ্ঞান বিভাগৰ জ্যেষ্ঠ অধ্যাপক সুবক্তা কথা শুনি ভাল লাগে গতিকে মই বেছি সময় নকওঁ তেখেতে ক'ব ডক্টৰ ৰঞ্জিত সিং ডাঙৰীয়া আমাৰ কামৰূপ কমাৰ্চ কলেজৰ এন এছ এছৰ প্ৰগ্ৰাম অফিচাৰ খালৈ নতুনকে সেই মহাবিদ্যালয়ত অধ্যাপক হিচাপে যোগদান কৰিছে আৰু সক্ৰিয়ভাৱে লাগি পৰা আমাৰ মৰমৰ গোস্বামী তেখেতৰ নামটো মই শৈলেন্দ্ৰ গগৈ ডাঙৰীয়া আৰু কমাৰ্চ কলেজৰ এন এছ এছৰ ভলণ্টিয়াৰসকল ইমান ধুনীয়া লাগিছে আৰু বিভিন্ন ঠাইৰ পৰা অহা অতিথিসকল আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল কালিৰ পৰা আমি এটা নতুন শব্দ নতুন বাক্য এটা ব্যৱহাৰ কৰিছোঁ সেই বাক্যটো হ'ল যদি এন এছ এছৰ কেম্পত এন এছ এছ কেম্পত এই পাঁচদিন ভালকৈ যোগদান নকৰা গম পাতিব কচোন পাঁচদিন এন এছ এছৰ পাঁচদিন এই কেম্পত যোগদান নকৰাসকলে গম পাতিব কচোন কোৱা এন এছ এছৰ এই পাঁচদিনীয়া কেম্পত যোগদান নকৰাসকলে গম পাতিব ভালকৈ কোৱা আকৌ কোৱা এন এছ এছৰ পাঁচদিনীয়া কেম্পত যোগদান নকৰাসকলে গম পাতিব এজন চাৰে মই গোটেই অসমখন মিলাই থাকে আকৌ তোমালোকে এজাহে চিনিব পৰা নাই আকৌ দুখে চিনা আকৌ কোৱা অঁ তাৰমানে দুখেজনে যিসকলে এই পাঁচদিনীয়া এই শিবিৰত যোগদান নকৰে একো গম নাপায় তাৰমানে পিছত অকৰা হৈ থাকিব একো নজনা হৈ থাকিব সেইকাৰণে কৈছো এই পাঁচদিনীয়া এই শিবিৰত যোগদান নকৰাসকলে গম পাবিব এতিয়া মই আমাৰ কমাৰ্চ কলেজৰ স্বেচ্ছাসেৱকসকলে ইমান সুন্দৰ দেখিছে ভাল পাইছোঁ যে এয়া মানকোটা হাইস্কুলত আহি সজাগতা সৃষ্টি কৰিছে আমাৰ নাছিৰ চুলতান ছাৰে তোমালোকক বৰ ধুনীয়া কেইটামান কথা ক'লে হালৈ ছাৰে তোমালোকক ক'লে যে আমি কি কাৰণে কৈছো এইটো কি কাৰণে কৰিছোঁ গম পাবি অলপ কি কাৰণে কৰিছে এতিয়া আমাৰ হালৈ ছাৰ কেলৈ আহিছে কমাৰ্চ কলেজৰ ইমান ধুনীয়া এ চি ৰুমত বহি থাকিলে হা ইমান সুন্দৰ সুবিধা এইটো কেলৈ আহিছে যিসকলে যোগদান নকৰে এই পাঁচদিন গম পাবি অলপ এতিয়া সেইকাৰণে গম পাবৰ কাৰণে তোমালোকে এই পাঁচদিনটো সকলোৱে যোগদান কৰিব লাগিব আৰু আমি এন এছ এছৰ লগতে এন এছ এছৰ কথাটো ক'লে যে আজিৰ পৰা পঞ্চাছ বছৰ আগতে প্ৰায় পঞ্চাছ বছৰ আগতে মহাত্মা গান্ধীৰ জন্মৰ এশ বছৰ সেই দিনটোত এন এছ এছটো নেশ্যনেল ছাৰ্ভিচ স্কিম আৰম্ভ কৰিছিলে আৰু বিভিন্ন ধৰণৰ সজাগতা সৃষ্টি কৰে এতিয়া আমাৰ তোমালোকৰ ছাৰসকলে বাইদেউসকলে ইয়াত শিকায় কিন্তু তোমালোকে সেইটো কামত ব্যৱহাৰ নকৰা কামত ব্যৱহাৰ কৰিব লাগিব যেতিয়া ছাৰ বাইদেউসকলে কয় যে চাফ চিকুণকৈ থাকিবা তাৰমানে তোমালোকে ক'ৰবাত ফটা কাগজ এখন কাপোৰ এখন কিবা এটা ক'ৰবাত মানে লেতেৰা হৈ আছে চাফ চিকুণকৈ ৰাখিব লাগিব নাই অকল শ্ৰেণী কোঠাত যদি তোমালোকে কয় যে চাফ চিকুণকৈ থাকিবা য'তে ত'তে পিক নেপেলাবা য'তে ত'তে কাগজ পত্ৰ নেপেলাবা এইটো সেইটো নকৰিবা সেইটো হ'লে নহ'ব তোমালোকে হাতে কামে কৰিব লাগিব হাতে কামে দেশখনৰ কাৰণে কৰিব লাগিব ইমান ধুনীয়াকৈ হালৈ ছাৰে তোমালোকক ক'লে যে আমাৰ জীৱনটো ছাৰ্ভিচ ফৰ নেশ্যন তাৰমানে দেশৰ কাৰণে
আমার নিজের কারণে নহয়, আমার সার্ভিস সদায় দেশের কারণে, সার্ভিস ফর নেশন। আমি যি করি দেশখনের কারণে করিম, যি করি মানুষের কারণে করিম, যি করি সমাজখনের কারণে করিম। তোমালে দেখিছা না গরুয়ে গাখীর দিয়ে, গরুয়ে গাখীর দিয়ে তো গরু গাখীর খাই পাইছা না? নাই পাওয়া সাকি, এগুলো মাত না। গরুয়ে গাখীর দিয়ে নিজে খায় নাকি? কাক দিয়ে? গরুয়ে গাখীর দিয়ে কিন্তু তোমালে খা, হয় না? নদী খন বয়ে যায় না যায়? নদী খনে বয়ে যায়, নিজের কারণে বয়ে যায় নাকি? পানি কোনে পায়? নিজে পায়। তোমালে পো, নদী খন বয়ে যায় নিজের কারণে নয়, মানুষের কারণে, আমার সমাজখনের কারণে, আমার দেশখনের কারণে। ঠিক তেনেকে তোমালে আপেল বা আম গছের ফল যে খা, গছের ফল কার কারণে? গছজোপা নিজের কারণে নাকি? কার কারণে? মানুষের কারণে বা সমাজখনের কারণে। গছে ফল দিয়ে নিজের কারণে নহয়, সমাজখনের কারণে বা মানুষের কারণে। গতি আমার জীবনটা কি কার কারণে হব লাগে? নিজের কারণে, আনের কারণে, আনের মানে দেশখনের কারণে, আনের মানে মানুষের কারণে। সেই কারণে আমি প্রত্যেক দিনা শুই উঠি, শুই উঠি চকু মেলিয়ে প্রথম কথাটা ভাবিব লাগে যে আজি দিনটুক মই কাক সহায় করিম। আমি প্রত্যেক দিনা রাতিপুৱা শুই উঠি কি ভাবিব লাগে যে আজির দিনটো মই কাক কেনেকৈ সহায় কৰিব পাৰিম, সেইটোৱে চিন্তা কৰিব লাগে। কোনোবাই কাৰোবাক পেঞ্চিল এডাল দিয়ে সহায় কৰিলা, কোনোবাই কাগজ এখন দিয়ে সহায় কৰিলা, কোনোবাই মানে ছাৰ বাইদেউ পানী এগিলাচ আনি দিয়ে সহায় কৰিলা, কোনোবাই ডেস্ক বেঞ্চ এখন টানি আনি সহায় কৰিলা, কোনোবাই চুইচটো দি মানে সহায় কৰিলা। তাৰমানে কিবা এটা কৰিব লাগিব। ৰাতিপুৱা শুই উঠি কি ভাবিব লাগে যে আজিৰ দিনটো কাৰ কাৰণে, মানুহৰ কাৰণে কেনেকৈ দিম, সমাজখনের কারণে কেনকে দিব, সেই চিন্তা তোমালে সদায় করা উচিত আর আমি সকলে করার উচিত। আর সেইখিন তোমালের অকল ফার্স্ট ডিভিশন পয়াকটার নহয়, ফার্স্ট ডিভিশন পয়াকটাহে করবেন সুইচটো দিবলে পারে, আর ফার্স্ট ডিভিশন পয়াকটাহে পানি এগুলো সানি দিব পারে, ফার্স্ট ডিভিশন পয়াকটাহে মানে কিবা মানে স্কেলডাল কাবার দিব পারে, সেই নয়। তার মানে সকলে এইখানে কাম করবেন, সকলে পারে মানে কিবা থার্ড ডিভিশনটো একেবারে ফার্স্ট ডিভিশনটো সবে পারে, পায় না? গতি এই যে কাম আমি করো, গতি আমার দেশখনের কারণে ভাবিবর কারণে অকল ফার্স্ট ক্লাস পয়া, ফার্স্ট ডিভিশন পয়া, স্ট্যান্ড পয়া একটা ভাবিব নয়। আমি সবে বিভিন্ন ধরনে বিভিন্ন প্রকারে আমি দেশখনক সহায় করব পারো। আর সেই কারণে আমি কি করব লাগে, আমি একটা সপন বান্ধব রাখব লাগে। সপন আমি সপন দেখো না দেখো কি সপন দেখা? রাতি শুই থাকা সপনের কথা কোয়া নাই, রাতি দেখা সপনের কথা আমি কোয়া নাই। আমি কৈছো যে আমি কেনেকে আমি ভাবা কামখিনি আমি সমাজখনের কারণে করে দিব পারো, সেই একটা সপন বান্ধি লোক লাগবে। কিন্তু সপন বান্ধি লোক আমি সমাজখনের কারণে কাম করব পাই। এটা তোমালোক ইমান লড়া ছলী আছে, এই স্কুলের কাছর রাস্তাটা ধুনিয়াকে পরিষ্কার করে চাফ চিকুণ করে প্রত্যেকে যদি এটা এটা ফুলের টাব আনি দিয়া, প্রত্যেকে যদি নিজের ফুলের টাবট পানি দিয়া, বা প্রত্যেকে ফুলের পুলিটো গছ পুলিটো পানি দি ধুনিয়াকে জিলিকা তোলা, পাইলে নয়? তোমালোকে কোয়া না? সেই কারণে কবলে আছে হালুসাই যে এই রাস্তাটা সুন্দর করে তুলব লাগবে। আর হালুসাই হয়তো কই যাব যাব নয়, একেবারে অহাবারকে আকো ক্যাম্প করব, আর এই রাস্তাটো মানে ধুনিয়াকে ফুল বা গছে ধুনিয়াকে জিলিকি জিলিকি থাকবে লাগবে। ইমানখিনি লড়া ছলী আছে, প্রত্যেকে যদি দুই মিনিট তিন মিনিটকে আমি কাম করো, আমি বহুত ডাঙর কাম করব পারো। আমার নাসি সন্তান স্যার ইমান ধুনিয়াকে কথাখানি কলে যে স্যার আসে কথা বলে, আমি নকরাকে নকরাকে নয় আর দুটামান কথা কলে যে সব মাক বাপেকে কই দিয়ে, আমার জুতা লেস দালো মাক বাপেকে লগাই দিয়ে। হ্যাঁ, কিন্তু মাক বাপেকে ইয়াত আছে না? মাক বাপেকে বা দুঃখ আছে, মোক মোর মাক বাপেক মোর বাপেক দুঃখ আছে। আমি একেবারে ঘরের টাইলস মানে বিচারি ঘরটোত টাইলস বিচারি, একদম বোলে ডিব্রুগড় ইমান ভাল ভাল টাইলস নাই, একেবারে তিনচুকীয়া নহলে শিবসাগর গুৱাহাটী বা নহলে দিল্লীর পৰা অর্ডার দেয় এনেকুৱা ভাল টাইলস। হ্যাঁ, নিজের মানে গহনার কারণে ডিব্রুগড় বোলে নাই দোকান নাই, ভাল দোকান নাই বোলে গহনা কিনবে, একদম তিনচুকীয়া ভাল দোকান হ'ব তালে জমা। কিন্তু আমি নিজের সন্তানের কারণে সিমানখিনি চিন্তা নকো, নিজের গহনার কারণে, নিজের অলংকারের কারণে, নিজের ঘরটোর টাইলসের কারণে, নিজের ঘরটোর পর্দার কারণে যান আমি চিন্তা করো, লড়া ছলীখিন কারণে সিমান চিন্তা নকো। গতি ইয়াত যদি কোনো গার্জেন আছে বা আমিও প্রত্যেকে এই কথাটা অনুভব করব লাগে যে আমি সন্তানসকলের কারণে সেইটা চিন্তা করব লাগে, নহলে লেজডাল লগাই দিও তেওঁলোকে স্যারের নিচিনা সেই মানে বনরিয়া
কুকুরটোৱে সিংহটোক খাই দিয়াৰ নিচিনা হ'ব, একো নাজানা হ'ব। সেইকাৰণে মই তোমালোকক আজি এই যে ইমান সুন্দৰ প্ৰগ্ৰাম হৈছে, মই হালৈ ছাৰক তোমালোকে ধন্যবাদ দিয়া আৰু হাত চাপি মাৰি দিয়ে ইয়াত প্ৰগ্ৰামটো কৰাৰ কাৰণে। আৰু এখন সুন্দৰ ঠাই, সুন্দৰ স্কুল, সুন্দৰ বিদ্যালয় নিৰ্বাচন কৰি লৈছে যে আমাৰ যিগৰাকী মানুহে এই বিদ্যালয়খন গঢ়ি গ'ল, চুলতান নাছিৰ চুলতান ছাৰ, ছাত্ৰ ছাত্ৰীসকলে মই ভাবোঁ এতিয়া যদিও তেওঁ লাহেকৈ আঁতৰি যাবলৈ লৈছে স্কুলখনৰ পৰা, কিন্তু মই ভাবোঁ যে ছাত্ৰ ছাত্ৰীসকলে সেই ছাৰৰ আদৰ্শটো সদায় ল'ব লাগিব। কাৰণ কেলে কিমান কষ্ট কৰে ছাৰ, কিমান পৰিশ্ৰম কৰিব, তোমালোকে কৰিব লাগিব। গতিকে আজিৰ পৰা তোমালোকে দেশখনৰ কাৰণে বা সমাজখনৰ কাৰণে বুলি ভাবি ল'বা, আৰু ক'ৰবাত কাগজ এখন পালে, পলিথিন পালে, ক'ৰবাত লেতেৰা বস্তু পালে মানে আঁতৰাই দিবা, আৰু ক'ৰবাত কেতিয়াবা মানে ৰাস্তাত মানে দুডালৰ জেং এডাল আছে সেইডালো আঁতৰাই দিবা। লগতে অন্যান্য কাৰ যিসকলে চাইকেল চলোৱা, যিসকলে বাইক চলাবলৈ শিকিছা, সেইসকলেও মানে বাইকখন কেনেকৈ চলাব লাগে, চাইকেলখন কেনেকৈ ৰাখিব লাগে। আমি মানে শুনা এইকেইটা ইমান কথা পাতিছিলে একো নহয়, ক'ব নোৱাৰা তোমালোকে মানে শুনিব নোৱাৰা, ইমান কোনবিলাক কেলে তোমালোকে কামখন মানে বেয়া হয়, সেইকাৰণে আমাৰ দেশখন আজি এনেকুৱা আছে, সেইকাৰণে এইবোৰ অনুষ্ঠান পাতিবলগীয়া আছে। হা, গতিকে তোমালোকে চাইকেলখন চলাইছা, চাইকেলখন চলাবলৈ জানা, গতিকে চাইকেলখন থ'বলৈও শিকিব লাগিব। তাৰমানে তোমাৰ চাইকেলখন থওঁতে বেলেগে যাতে আমনি নাপায়, বেলেগৰ যাতে অসুবিধা নহয়, গতিকে তুমিও যাতে ধুনীয়াকৈ চাইকেলখন ৰাখিব লাগিব, লাগিব নাই? তোমালোকে মটৰ চাইকেলখন চলাইছা জানা, কিন্তু মটৰ চাইকেলখন থ'বলৈও জানিব লাগিব, ধুনীয়াকৈ থ'ব লাগিব। কাৰণ কেলে সেই মটৰ চাইকেলখনে বেলেগক যাতে অসুবিধা নেপেলায়, নহ'লে বেলেগে থ'ব নোৱাৰিব নহয়। গতিকে এই যে ডিচিপ্লিন, এই ডিচিপ্লিনটো আমাৰ মাজত কম, গতিকে তোমালোকে এই তোমালোকৰ প্ৰজন্মটোৱে এই ডিচিপ্লিন বা শৃংখলাটো আনিব লাগিব। আৰু যিটো শৃংখলা আহিলেহে আমাৰ হালৈ ছাৰৰ নিচিনা, চুলতান ছাৰৰ নিচিনা বা আমাৰ ৰঞ্জিত ছাৰসকলে ভবা কথাবিলাক সপোনবোৰ বাস্তৱত ৰূপায়িত হ'ব আৰু এখন সুন্দৰ আমি সমাজ দেখিবলৈ পাম। গতিকে আশা কৰিছোঁ তোমালোকে এই কথাখিনি মনত ৰাখিবা আৰু আজিৰ পৰা তোমালোকৰ জীৱনটো কৰাৰ কাৰণে সমাজৰ কাৰণে মনত পেলাবা, গছৰ ফল গছজোপা ফল দিয়া কথাটো মনত পেলাবা, নদীখনৰ কথা মনত পেলাবা, গৰুজনীৰ কথা, হয়নে? গতিকে তোমালোকে এই কথাবিলাক মনত ৰাখিয়ে আগুৱাই যাবা। আৰু মই ভাবিছোঁ যে এই যিটো শিবিৰ, এই শিবিৰটো এটা সফল হ'ব, পাঁচদিনীয়া প্ৰগ্ৰামত আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে ভাগ ল'ব নহয়, হা, নোলোৱাসকলে কি হ'ব, হা, নোলোৱাসকলে কি হ'ব, গম পাবি বাৰু, নোলোৱাসকলে গম পাবি বাৰু। গতিকে তোমালোকে সকলোৱে গম পাবা, যদিহে এই কথাকেইটা আজি পাঁচদিন ইমান ধুনীয়া চৰ্চা হ'ব, আলোচনা হ'ব, তোমালোকে নাজানাকৈ থাকিবা আৰু পিছতে গম পাবা যে মই নজনাৰ কাৰণে মই পিছ কৰি ল'লোঁ। গতিকে মই ছাত্ৰ ছাত্ৰীসকলক ধন্যবাদ জনাইছোঁ, ইমান সুন্দৰকৈ বহি আছে, আমাৰ উদ্যোক্তাসকলক পুনৰবাৰ ধন্যবাদ জনাইছোঁ আৰু আশা কৰিছোঁ যে এই প্ৰগ্ৰামটো ছাকচেছ হ'ব আৰু আমি সুন্দৰ ছাত্ৰ ছাত্ৰী ডিব্ৰুগড়বাসী অসমবাসীয়ে পাম। ধন্যবাদ।